আমাদের কাছে প্রশ্ন এসেছে যে আরাফার রোজার গুরুত্ব কি আরাফা রোজা রাখলে আমরা কি কি উপকারে উপকৃত হব অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করিম রিম সাল্লাহ আলিহুসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ রসাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ামু আরাফা আল্লাহ ইউকেফ্লা কাব্লাহু বাদ আহু সেই মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আরাফার রোজার সম্পর্কে যে আমি আশাবাদী কেউ যদি আরাফার রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বে এক বছর এবং সামনে এক বছরের গুনা খাতা গুলোকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কত পাওয়ারফুল একটি ইবাদত আরাফার রোজা যদি কেউ রাখতে পারে শুধু তাই নয় আল্লাহ রসুলাম থেকে আমরা মহাত্মা এবং মালিকের হাদিসের মাধ্যমে জানতে পারি আরও যে আল্লাহ রসুলাম বলেছেন যে শয়তান সবচেয়ে বেশি কোদান্বিত বদর যুদ্ধের দিন পরবর্তীতে সে সবচেয়ে বেশি রাগান্বিত হয় এই ইয়ামে আরাফা দিবসের মধ্যে কেন যে ইয়ামে আরাফা দিবসের মধ্যে আল্লাহ রব্বুল আলমী তার বান্দাদেরকে এত ভালোবাসেন এত পছন্দ করেন এত মায়া মহব্বত দেন ওই দিন এত সংখ্যক বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন যা অন্য কোন দিন করে দেন না সুবাহ এর জন্য হাদিস থেকে আমরা জানতে পারি যে আরাফার রোজার অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে অনেক তাৎপর্য রয়েছে এই আরাফার দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ખાસ বান্দাদেরকে মাফ করে দেনই বটে বরং ওনার অযশ রহমত ধরার মধ্যে তিনি প্রেরণ করে থাকেন সুতাই নয় পূর্বিকার যত নবী রাসূলগণ আগমন করেছিলেন তারা এই দিবসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু এই দোয়াটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি সম্মানিত মুসল্লিয়ান کرام তবে আরাফার রোজা নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু বিভ্রান্ত রয়েছে এখন অনেকে প্রশ্ন করে যে আরাফার রোজা কি আমরা 8 তারিখে রাখব নাকি নয় তারিখে রাখব দেখেন আরাফার রোজার কথা বলা হয়েছে এখন এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে যাব যে আরাফার রোজা রোজাটা আমরা কখন রাখব যদি সন্দেহের অবকাশ আমাদের মধ্যে চলে আসে আমরা প্রথমত এর জবাবে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওয়াল ফাজ মাধ্যমে নিজেই তো কসম খেয়েছেন দশটা দিবস দশটা রাত্রির সেই দশটা দিবসের গুরুত্ব কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি কেমন যে জিল হজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কোনো বান্দা যদি রোজা রাখে তাহলে একদিনের রোজার বিনিময়ে আল্লাহ রব্বুলি আলামিন তাকে এক বছর ইবাদতের সমান সাপ লিপিবদ্ধ করে দিবেন কিংবা রাত্রে বেলা ইবাদত করলে এক বছর রাত্রে ইবাদতের সমান তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন বলতে চাচ্ছি এই বিষয়টা আমরা যখন সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য যাব আমরা চেষ্টা করব আট এবং নয় এই দুইটা দিনই রোজা রাখার জন্য দুইটা দিন রোজা রাখলে আরাফার রোজা কোন দিন সেটা নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না এমনিতে এমনিতেই যে শপথ আল্লাহ কেছেন তার পুরস্কারও কিন্তু আমরা পুরস্কৃত হয়ে যাই তবে যেহেতু আরাফার দিবস হলো সর্বোত্তম দিবস কেমন যে এই দিবসের মধ্যে আল্লাহর কাছে যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদের দায়িত্ব করতে বলো আরাফার দিবসের মধ্যে নাম্বার 1 আমরা যে কাজটা করব আরাফার দিবসে রোজা রাখব রোজা দিতে কোন অবস্থায় আমাদের মিস না হয় নাম্বার টু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আরাফার দিবসে যা দোয়া করা হয় আল্লাহ তাই কবুল করেন তাহলে আমরা আরাফার দিবসের মধ্যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষানো দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন এই আমরা বেশি বিশেষ আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করব এবং জীবনের গুণার কথা স্মরণ করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে আরাফার রোজার গুরুত্ব বুঝে আমল করার জন্য তৌফিক দীক্ষা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ